বিড়ালটি হাঁটছে আর তারই পিঠে চড়ে আছে এক বানর, যেন বহুদিনের পুরনো বন্ধু। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে নেদারল্যান্ডসের এক ব্যক্তির এমনই এক ভিডিও ছাড়ার পর সেটি দেখতে হুমড়ি খেয়ে পড়ে সারা বিশ্বের মানুষ। কি ছিল তাতে, দেখুন রিপোর্টে। বিভিন্ন ধর্মে, বিশেষত হিন্দু ধর্মের দেবদেবীর এক একজনের বাহন এক এক প্রাণী ছিল। কারো ছিল গরু, কারো ইঁদুর, কারো ময়ূর, কারো কুকুর, কারো আবার রাজহাঁস। এবার এক বানরের সন্ধান মিলল যার বাহন এক বিড়াল। জার্নি বাই বোট বা নৌকা ভ্রমণ রচনা লিখেছেন ছাত্রজীবনে, এখন রচনা লিখতে পারবেন বিড়াল ভ্রমণের বিষয়ে। এমনি এক বিরল ভিডিও আপলোড করে টুইটারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন স্যান্ডার নামে এক ব্যক্তি, বাড়ি নেদারল্যান্ডসে। ঘটনা সত্যি ঘটেছে, তবে বিড়ালের পিঠে মানুষ নয়, চড়েছে এক বানর। বানরের বিড়াল চড়ার একটি ভিডিও প্রকাশ করা হয় টুইটারে। সেখানে দেখা গেছে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া এক বিড়াল, তার পিঠে আয়েশ করে বসে আছে ছোট্ট এক বানর। খানিক পর সেই বানর আবার মাথা ঘুরিয়ে চারপাশ ভালো করে দেখে নিচ্ছে। প্রথম দর্শনে যে কারো মনে হবে বিড়াল ও বানর যেন বহুদিনের বন্ধু। স্যান্ডারের আপলোড করা ভিডিওটি শিরোনাম লেখা কোনো খরচ না করেই যাতায়াত, তবে এই ভিডিওটি কোথায় ধারণ করা তা বলা হয়নি। স্যান্ডারের অ্যাকাউন্টে এমনি মজার মজার ভিডিও শেয়ার করার কারণে সেটি বেশ জনপ্রিয় টুইটার। ভিডিওটি লাইক কমেন্টের অভাব নেই। কেউ লিখেছেন বানরটি আবার কিছুক্ষণ পর না বলে বসে, এই তুমি তো আমার মা নও, আমি এ কার কাছে এলাম। আরেকজন বলছেন বিড়ালের পিঠে বানর বিষয়টি দারুণ, তবে আমার ভয় হয় বানরটিকে শেষ পর্যন্ত বিড়ালটি মেরে না ফেলে। একজন লিখেছেন বানরটি বিড়ালটির পোষা, তাই সেটিকে সঙ্গে নিয়ে যাচ্ছে। ভিডিওটির মন্তব্যের ঘরে একজন লিখেছেন ইংরেজিতে একটি প্রবাদ আছে, পিঠে বানর চেপে থাকা, এর ভাবার্থ এমন জটিল সমস্যা ঘাড়ে নিয়ে চলা যা থেকে মুক্তি পাওয়া যায় না। তিনি লিখেছেন এতদিন প্রবাদটি শুধু শুনে এসেছি, এখন নিজের চোখে দেখলাম। নাগরিক, নিউজ ডেস্ক।